Aşam Bangla Baul Abdulaziz. Subscribe my channel. Thank you.
Oh!
যাহো অখণ্ড মণ্ডল কারণ গুরুবে চন্দন চরাচরণ তৎ পদঙ্গ শীতল জন তস্মৈ শ্রী গুরু নম অজ্ঞানাচুরাঙ্গস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া সস্কৃতম জন তস্মৈ শ্রী গুরু নম গুরুবে গৌরচন্দ্র রাজগম তদয়ে কৃষ্ণায় কৃষ্ণায় ভক্তায় ভক্তায় তো ভক্তায় নম প্রেম কুসুম বায়ন বৃন্দাবন কান্দা সখিনাং সখিনী রূপ আত্মনাং ভ্রম তত্ত্বং বাসনাময়ী কৃপা লঙ্কা অজ্ঞাশ আমি প্রথমে গরিশরণ যিনি আল্লাহ পাক নিরঞ্জন আপেল পরে নিজের এসকে এই ফুলের বাগান করে আল্লাহ নিজে বাগান গড়িয়ে ফুটাইছে ফুল সেই বাগানের ফুল দেখে আল্লাহ নিজেই হয়েছে বাগান বয়াকাশি শ্রীবৃন্দাবন মক্কা মদিনা ভ্রমণ শুধু একমাত্রই সেই মানুষের শ্রবণ অভিন্ন কিছু নাই গয়া গেলাম কাশী গেলাম মক্কা মদিনা গেলাম একমাত্র কেউ আল্লাহরও পাইলাম না রাসুলেরও পাইলাম না নবীরও পাইলাম না কৃষ্ণরও পাইলাম না একমাত্র পাইলাম সেই মানুষের শ্রবণ তাই শাস্ত্র আছে বর্ণনা আমি ধীরে ধীরে করি বর্ণনা আপনারা গরিবের আলোচনা আছেন তো তাদের কোন সভা তো নাই তো আল্লাহ কি বলেছে আমি মক্কায় নাই মদিনায় নাই আলোসে নাই আমি কোথায় মিনি মমিন আলোসে আল্লাহ তারা ভক্তি দূরে বান্ধে তারা সেই মমিনের কারণে আমার আলাদা করে এ কথা না জানে খুন্দ ধীরে ধীরে করি বিশ্লেষণ আপনারা প্রত্যেকে রয়েছেন অভিপ্রে মনে ভালো আমি দেখতে পাই তাই কবি গান শুনবেন বলে আপনারা সবাই এসেছেন বলে বলে আমিও গাইব দাঁড়াইছি কুতুহলে তবে আমার মতো মূর্খে আমার মতো অযোগ্য আমি জানি না লেখাপড়া কিসে গাবো কবির শোনা নাই আমার বিদ্যা বুদ্ধি কিসে করি কার্য সিদ্ধি ভজন সূর্য ধ্যানী আছে বরণাক্ত তাই চুরাশি লক্ষ তুমি ভ্রমণ করে এই মানুষ কুলে জন্ম পেয়েছি ভবন রবে করেন বিবেচনা আমি সত্য ধরে কইয়া লক্ষ মানুষ কুলে জন্ম দিয়ে এই পাপে পাপে দেহ তৈরি করেছি বুধাই এই পাপা ছিন্ন তাই আমার গুরুদেব বলছে আমার হুসেন যে বাবা লক্ষ মানুষ বাজারে ঘুরে খুঁজিতে খুঁজিতে সুনানো মানুষ দু একজন মিলে সেই মানুষের বাঁচার যদি লাগে তোমার গায়ে মানব দেহে বাদ থাকে না ফল তাই আমি রাখতে বললাম আমার গুরুদেবের ছাই গুরুদেব আমার এই পাপের তরি আমি কোনো ঘাটে ভিড়াই আমার গোসাই বলছে বাবা তুমি ধরো আমার কথা ধরো আমার মনে বাসনা করো আমি বলছি গুরুদেব আপনার এ কথা শুনে নয় কেন পানি পড়ে কেন পানি ধরে এখন বাবা তুমি জানো না আমি মনে মনে আশা করি আমি ভক্তের চরণ তরি দিয়েই তোমার ভগবান যদি ভক্ত মিলে ভক্তের চরণ তৈরি মাছে নিয়ে দিব ভাই আমার মতো মূর্খে আপনাদের কবি গান সবাই এত সন্তুষ্ট করব এ সত্যি আমার ভিতরে নাই এ সত্য অর্জন করতে পারি নাই এখন আমার যে বয়স আপনারাই করে নেবেন শোনা
আমার এই বয়সে কি কবি গাওয়া করা আলোচনা সম্ভব? 85 বছর রসিন হয়ে গেছে বয়স, তবুতে দাঁড়াইছি কেন? আপনার দোয়া আশীর্বাদ। আরে এখন তো আমার গানের সময় আছে। আমার সঙ্গতঙ্গ ছিল যারা, একে একে পুতলা বেঁধে আমায় ছেড়ে পড়াইয়েছে তারা। কবি গাইলাম হরিদাস, ছিল কবি পাক্কা বৈরাবাস, কবি ছিলেন আনন্দয়, পবিত্র সাগর তারা করে গেছে জয়। কবি ছিল শরীর, তার প্রত্যেক কথাই ছিল মিল। কবি ছিল আমার উস্তাদ হোসেন আলী, ওনার কাছেই ছিল মারফতের তালি। কবি গাইতো আমার গোসাই ছিল যেমন কবি শাস্ত্রের একটা রথ। কবি ছিল নাসির, যার কাছে কবি ছিল অসীম। একদিন আজানে গুঞ্জন, আমি ধীরে ধীরে কই আলোচনা আপনারা করবেন। এখন এই কবি গাইতে হলে ভেবে দেখেন হিট কমলে বহু কিছু জানতে হয়, বহু কিছু শিখতে হয়, বহু অনিয়াউলা গাউস কুচুক তুলে গোপাই নবী করতে হয়। তাদের যদি দোয়া করে তবেই কবি হতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। তবে আপনারা একটি কথা দেখব অনুরোধ করি, যারা যারা আপনারা ইসলাম ধর্মী ভাই, যারা যারা কবি শুনতে আসছেন, আমি একটি কথা বলি, বংশ আপনারা সবাই কিন্তু আমার প্রিয়ের বংশ। আশীর্বাদ করেন আমারে, আমি যেন কবিতে হই না ধ্বংস। আমি যদি কবিতে ধ্বংস হয়ে যাই, আপনাকে মুসলমানের থাকবে না বলাই থাকবে। আর আমি যদি কবিতে জয় করতে পারি, প্রত্যেক মুসলমানের হবে একটা বাহাদুরি। কেননা যেহেতু আপনার আমার প্রিয়ের বংশ, আমি যেন হই না ধ্বংস, আপনাকে কাছে পাই যেন কিছু স্বর্ণের অংশ। এই কথায় প্রথমবার ভক্তি রহিল তাই। তবে এখন আত্মনিবেদন করে শেষ, আমার যতটুকু সম্ভব আপনাকে তো আশীর্বাদ নিয়ে কবিরাজ্যে করিব প্রবেশ। ধীরে ধীরে সভাতে যাই। তবে বিপক্ষে সরকার না একটি বাস্তব প্রমাণ আপনাদের সম্মুখে ধরে তুলতে চাই। আসেন তো শাসনীয় ভাই, আমার কথাগুলো কি আপনারা খারাপ লাগতেছে? আমাদের বাংলাদেশে আমি কোথায় বলি সভায় আছে এই কথা না জানে কোন দল? ধীরে ধীরে সবার জন্য আসছে, আমি তো বুড়ি না, আমি বললাম বুড়া আমি বুড়ি না, যে আমারে ঘুরাইতে পারে তার কাছে বুড়ি। হাতে আছে ভক্তি নবীর প্রেমের, যে ঘুরাইতে পারে সেইটি আমার হকালে করলে আমলে আসলে তাহলে ভক্তি রসিদ আমাকে বলব নাকি বাবা? তবে একটি কথা বাবা, আল্লাহ আমাকে সবই দিছে, কিন্তু যে বস্তু দিয়ে আমি ঘুরবো সেই বস্তুটা আমাকে। তবে আপনারা নিজের ছোট ভাই বলে, নিজের সন্তান বলে ওইটাই ঘোরা ধরেন নাকি? তো বাংলাদেশে একটি কথা বলি, একজনের নাম ছিল মুসলমানি আপনি বলে নবু, যে তার এক পরিবার ছিল মেয়ান উঠেছিল খুব উদানি মেয়ান। উদানি মেয়ান কিরকম মানে স্বামী যদি বলছে যে আজকে আর বান লাগবো, না আরো বান দেবো না, তাহলে বানান লাগবো। স্বামী যদি কয় যে আজকে ভাত খাও রান্ধুম না, বলে কে কন্যা রান্ধুম যাবো না, তাহলে মানে পুরুষটা ওই মানে যে এইরকম করতে করতে হঠাৎ করে ওনার শ্বশুর বাড়ির থেকে ওই স্বামীটা একটা বল করছে
বর্গ দিছে সেই বর্গ নিয়ে কিন্তু মেয়ের কেন কথা থাকি যখন তুই পুরুষটা ধরে যাওয়ার উঠে মাত্র বেশি কথা কিন্তু মেয়ের কথা পুরুষের লাগে না বাবা তখন মারছে না মারতে মারতে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে গা দুম বন্ধ ইচ্ছা করে যায় ও যাই যা ও যাই যা ও যাই যা ও যাই যা বলে তোর যাই যা সারবি না এরকম করতে করতে যখন শ্বশুরবাড়ি থেকে বন্ধন নিয়েছে তখন এই যে নদী পাথর লাগে বলে এই দিক দিয়ে জল কম আছে এই দিক দিয়ে যাই বলে না যে এনে জল বেশি হেনে যাও না ওই যুগ দিন আমি আনো তখন আর করে নেই দেরি ওই বন্ধের নিয়ে জই যা যখন অঘাত পানিতে সাঁতার দিছে মেয়ানুকে তো দুই দুই দিয়ে মহিলা হারি বিটকে তখন পুরুষটা কয়ে হায় হায় মেয়ানু খেলে দাম কিন্তু নিজে করলো কি ওই মোর রং ওই উদানে উনি বাড়ি ওই বাড়িতে উনি বিশ্রায় যায় হে উদান নদীর আসে বসে তো আলু গাছ করে থাকো আপনি উদান মহিটু পালন কে আমার দেখ মেয়ানু মরছে হেঁটে বিশ্রাম আনছি কয়ে উনি না এই উদানে মরছে কয়ে মহিলা ও যাইছে কাজই করতা আজকে উনি যে আমি আমাকে পাড়ায় পড়ছি কি দেবো বলে আছে যে দোয়া করেন আমারে আমি যেন আপনাকে মুসলমানের নাম রাখতে পারি আত্মনিবেদন করে শেষ কবিরাজ্যে করিব প্রবেশ সাক্ষী করে বিজ্ঞ শ্রোতা দাখিল দিয়েছে কবির খাতা বলে নাই কথায় অযথা আমি শুনতে পাই তবে আপনারা আমার এই কবি গাইতে দশটা কথা বলতে হয়তো আমার পাঁচটি কথা ভুল হবে আপনারা ক্ষমা করেন নিজের সন্তান মনে করে এখন মানুষ যদি হয়ে যায় বুড়া নইরা যায় তার বুড়া তাই না বাবা এখন হইয়া গেছি বুড়া নইরা গেছে বুড়া এখন গানে আসলে মন করে খালি উড়া মুড়া এখন দেশের চিন্তা এসে গেছে তাই বলি আপনাদের কাছে নেশে নেশে আত্মসমান ছাই তাই আমার ভুল ভ্রান্তি হবে যত আপনারা নিজের ভাই নিজের সন্তান বলে ক্ষমা করিবেন তত এই দরখাস্ত রইল আমার আপনাকে স্মরণে আমি কথা বলবো এখন স্মরণে তাই হিন্দু শাস্ত্র সূত্র ধরে যা কিছু করেছে জিজ্ঞাসা আমি ধীরে ধীরে ভাব করি তার খোলসা কোন অংশে কোনো কথা করবো না গোপন আপনারা চুপ করে বসে থাকেন হাকিমের মতো আমার যতটুকু সম্ভব আমি ততটুকু বলবো যতটুকু বলা যায় কবির আসলে আমি ততটুকু বলবো যতটুকু বলা যায় না আমি ততটুকু বলা সম্ভব না নাকি কারণ ফাতেমার সেপ্তছানা আয়ব নষ্ট করা যাবে না আমার রাসুলের সেপ্তছানা আয়ব নষ্ট করা যাবে না যতটুকু বলা সম্ভব আমি ততটুকু বলি আলোচনা আপনারা করে বেরিয়ে দিয়েছেন তো তাই বিপক্ষে হিন্দু শাস্ত্রে আমার নাকি নাতি এই কথা শুনলাম কবে ধর্মী সাথী নাতি আর নানার পাল্লা আপনারা সবাই করেন আল্লাহ আল্লাহ কেউ করিবেন না হাল্লা দেখি কোন দিকে ঝুলে আজকে নিত্রি পাল্লা নাকি কেউ পুরো আছে এখনো মরি নাই নাকি বাবা বুঝতে পারছে সুয়ানের বারবার বুঝার বলে একবার আমাকে মনে হয়েছে মহাদেব যেমন সত্য কথা ঘুরে বলি ইসলামিক দলিলে আসমান জমি বাদাই করো তারি এ কথা না জানে কুন্দন আর আমাকে হিন্দু শাস্ত্রে বলে ৩৩ কোটি দেবতার গুরু হলো দেবের দেব মহাদেব তাই আমরা মহাদেবের পক্ষে রেখে উগ্র ধনঞ্জয় পুত্র হয়ে ও হইল ও এসে না কি হয়েছে যেমন নাজ্ঞা মানুষ মর্দা হয়েছে আজকে তাই হয় নাই নাজ্ঞা মানুষ মর্দা হয়েছে এই দুঃখের কথা কই আমি কার কাছে কারণ ওর সাথে গান গাওয়া আমার ঘরের পরিবারের গান গাওয়া একই কথা
কেন বললাম যে হয়তো আমার সাতজন শিষ্যর ভিতরে অরস্তাদ মণীন্দ্র সরকার ও হইল আমার প্রথম জীবনের শিষ্য। তাহলে তার যদি মেয়ে হয় তাহলে আমাকে এরা কিছু মাধবের পক্ষ রেখে আমি তোমার দাঁড়াই ঘরে আছে নানি এইটাই করছে কানাখানি বড় তুমি যুক্তি করে তুমি থাকো শ্মশান ঘাটে নানি থাকে একা ঘরে তাই আমার জিজ্ঞাস করে তাই না তুমি নানিকে থুইয়া শ্মশানে ঘর কি কারণ একটু ভেঙ্গে বইল মূল কারণ ধীরে ধীরে তোমাকে জানাই কবি হইল যুক্তি যুক্তি দিয়া করতে হবে কবি মুক্তি কবি সে হইবে বুদ্ধি আমি না কি ভাই তোকে জানাই আমি কেন তোর দাদিকে ছেড়ে নানিকে ছেড়ে শ্মশানে কেন করি তোর কাছে তাই ব্যক্ত করি প্রমাণ আছে আমি বলি ভাই আপনার কাছে যে পর্যন্ত দেহে পাখি আছে এই পর্যন্ত পুত্র কন্যার পরিবারের সাথে আদর আছে যে পর্যন্ত দেহে নাই পাখি এই পর্যন্ত পুত্র কন্যার সঙ্গে হবে সব থাকা পাখি প্রাণ পাখি আছে ততক্ষণ ঘরের পরিবারের ছেলে মেয়েদের সঙ্গে সম্বন্ধ হয় ততক্ষণ প্রাণ পাখি বিয়োগ হবে তখন থাক না কেন তিনতলা বিল্ডিং থাক না কেন দালাল থাক না কেন সোনার গাড়ি থাক না কেন রূপার ঘড়ি ওই শ্মশান গাছে পদ্মের মুটি প্রত্যেকেই পাততে হবে একথা না জানে সুন্দর তার একটা প্রমাণ আমি সভাতে জানাই বাস্তব প্রমাণ আপনার সম্মুখে বলে আসেন সংযুক্ত চাই আমাদের গ্রামে আমাদের জয়না 5 কিলোমিটার পশ্চিমে বালুগুড়ি করে নাম বুঝে আপনারা শুনছেন সেখানে নাম করা লোক ছিল বাদমশা উনি বেশ নাম করা লোক ছিল ওনাকে সবাই আদর করতো ওনাকে ফেরস্তার মতো সবাই কেউ কেউ কাঁধে নিয়ে রাখতো যেদিন বাদর খারাপ কাল পাখি উড়ে গেল